রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামি আফরান প্রীতিকে গুলি করে হত্যার পর সীমান্ত পাড়ি দিয়ে দেশ ত্যাগ করতে চেয়েছিলেন গ্রেফতার মোহাম্মদ মাসুম ওরফে আকাশ। রবিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, ঘটনার দিন ঢাকা থেকে জয়পুরহাটে চলে যান মাসুম। সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি, তাতে ব্যর্থ হয়ে পরদিন বগুড়ায় চলে যান মাসুম। পরে বগুড়া জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গত ২৪ মার্চ রাত ১০:৩০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শোরুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামি আফরান প্রীতি নামে এক কলেজ ছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়ি চালক মুন্না গুলিবিদ্ধ হয়েছেন। মাসুমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানে তার মানে কয়েকটি মামলা আছে, একটি মার্ডার কেস আসে, আমরা এখনো ভেরিফাই করার সময় পাইনি। যেহেতু এই মামলা সে সরাসরি স্বীকার করেছে ধরার পরে এই ঘটনাগুলি, আমি যেটি জানালাম সেটা তার মধ্যে থেকে প্রাপ্ত তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানে। কিন্তু সে সুটান দেহের অধিকারী, আমরা এখন তার সহযোগী যারা ছিল তার নির্দেশে এই ঘটনাটা ঘটিয়েছে বা এটার পিছনে একটু মোটিভ, এই বিষয়গুলি নিয়ে আমরা এখন তদন্তে নামব। আমরা তাকে কোর্টে সুপর্দ করে তাকে রিমান্ড এনে বাকি যে অস্ত্রগুলি অস্ত্র মোটর সাইকেল এবং বাকি যেই এটার পিছনে তারা জড়িত এই বিষয়গুলি আমরা তদন্তের সাথে, আমরা আপনারা অনেকে অনেক পেপারে বা টিভিতে অনেক ধরনের ঘটনা প্রবাহের কথা বলে যাচ্ছেন, তো যেহেতু একটি তদন্তের বিষয় বস্তু নিষ্ঠা সত্য যে বিষয়গুলি এটাকে তুলে আনার জন্য আমাদের একটু সময়।